লেটস প্লে পলিটিক্সের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। এই অনুষ্ঠানে থাকছে আমেরিকার রাজনীতি আর ফুটবল। আমেরিকার রাজনীতিতে এ সপ্তাহের বড় খবর নতুন বাজেট। ওদিকে ফুটবলের জগতে জার্মানির বায়ার্ন মিউনিখ বুন্ডেসলিগায় শিরোপা জয় করল। বায়ার্ন মিউনিখের সমর্থকরা এর আগেও অনেকবার মিউনিখের প্রাণকেন্দ্রে দলের বিজয় উদযাপন করেছেন, তবে এবারেই প্রথমবারের মতো তারা বছরের প্রথম দিকেই এই জয় উদযাপন করছেন। জার্মান লীগের খেলা আনুষ্ঠানিকভাবে শেষ হতে আরও 6 রাউন্ড বাকি, তবে বায়ার্ন মিউনিখ এরই মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে 20 পয়েন্ট এগিয়ে আছে, অর্থাৎ তাদের শিরোপা জয় নিশ্চিত। তবে ওবামা প্রশাসন যে নতুন বাজেট পেশ করেছে সেটা সম্পর্কে এমন কথা বলা যাবে না। হোয়াইট হাউস ঘোষণা করেছে 2014 সালের বাজেটে কিছু বাড়তি কর বৃদ্ধির পরিবর্তে কয়েকটি প্রস্তাব দেয়া হবে কর্মসূচি ছাঁটাই করবার। রিপাবলিকানরা কর বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে। এছাড়া কিছু ইউনিয়ন, যারা সাধারণত ওবামাকে সমর্থন করে, তারাও কোনো কোনো ব্যয়রাশির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সাউথ ক্যারোলাইনার সেনেটর লিনজে গ্রেয়াম মনে করেন, প্রস্তাবিত বাজেটের ব্যাপারে হয়তো শেষ পর্যন্ত একটা মীমাংসা হবে। আপাত দৃষ্টে মনে হচ্ছে প্রেসিডেন্ট ওবামার প্রস্তাবিত বাজেট যে সবচেয়ে ভালো বাজেট সেটা সব পক্ষকে বোঝানো কঠিন হবে। অবশ্য জার্মানির ফুটবল লীগে কোন দল শ্রেষ্ঠ তা নিয়ে আপাতত কোনো সন্দেহ নেই। বুন্ডেসলিগে শিরোপা নিশ্চিত করার পর এখন বায়ার্ন মিউনিখ মে মাসের শেষ নাগাদ ইউইএফএ চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের কথা ভাবছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী সপ্তাহে একই দিন একই সময়ে দেশ টিভিতে লেটস প্লে পলিটিক্স দেখার আমন্ত্রণ রইলো।